আসলে কি আপনার অনেক বান্ধবী আছে? আছে তো মোটামুটি কয়জন আছে বলেন তো? 20-25 জন তো আছে বর্তমানে। এখন ভাবি জানে? হ্যাঁ জানে, কিছু লোকচুরি কোনো সাবজেক্ট না, ভাবি কিছু বলে না, বলার কি আছে। সব দানা কাটা পরি নিয়ে আমরা একদিন খাবো সবাই। দানা কাটা পরি নিয়ে রিসোর্টের ঘরগুলা করি, রিসোর্ট যেহেতু করুন। ইমন ভাই আছেন কেমন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো গতকাল তো আমরা হাটে ছিলাম, আজকে তো আপনার এখানে আসছি। আর গতকাল একটা ইনফরমেশন একটু ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে যে ছাগল আগে কিনছিলেন 2টা, পরে আমি আবার ওদিকে গেছি, এর মধ্যে দেখি আরো 3টা কিনে ফেলছেন। তো পরেটা আবার কিনলেন কেন হঠাৎ করে? আবার চিন্তা করলাম, মাঠে গেছি, ভাল লাগতেছে, কিনা ফালাইলাম। একবারে 2টা ছাগল লয়া হোম, যেখানে 100 ছাগলের টার্গেট দিয়ে তো করে গেছিলাম, 10-20টা অন্তত আনো, কিন্তু পারলাম না। তো ওই জায়গায় হাটের সুবিধা না, হাটগুলার কোয়ালিটি ভালো না, দাম বেশি। দাম বেশি হোক কম হোক, বেশি ঝামেলা হয়েছে কালকে বৃষ্টি ছিল। বৃষ্টি ছিল, এই যে আমার ছাগলগুলো অসুস্থ হয়ে গেছে পুরা বৃষ্টির কারণে। পরে যখন আসলেন তখনও তো বৃষ্টি মনে হয় নৌকায়, আসার পরে বৃষ্টি নামছি, পরে নামছি, পরে আরো বেশি বৃষ্টি, সারাদিন বৃষ্টির ভিতরেই আছে। এখন ছাগল হলো মোট 5টা, 5টা কিনছেন কত দিয়া টোটাল? ছাগল 5টা টোটাল 27,000 টাকা লাগছে। 27,000, তারপর আনার খরচ আছে, হাসিল খরচ আছে, ওই তো 30,000 মতো এবার আছে। এখন একটা সম্ভবত একটু দেখলাম যে শরীর ভালো না মনে হয় ছাগলের, কি হয়েছে বলে ধারণা করতেছেন? এখন ঠান্ডায় মনে করেন কুকুরাই আছে গা, বাকিটা দেখি একটু রোদে মধ্যে খাইকা ঠিক হয় কিনা। কালকে এনে তাপ দিছিলেন? হ্যাঁ আইনা একটু তাপ দিছিলাম। ছাগল তো আপনার বান্ধবীদের ভিডিও কলতে দেখাইলেন, কি বললো? বললো তো আউ গাউ। মানে আপনার কি আসলে কি আপনার অনেক বান্ধবী আছে? আছে তো মোটামুটি। কয়জন আছে বলেন তো? 20-25 জন তো আছে বর্তমানে। এখন ভাবি জানে? হ্যাঁ জানে, কিছু লোকচুরি কোনো সাবজেক্ট না, ভাবি কিছু বলে না, বলার কি আছে। যেখানে আমার লগে একসময় সবার সাথে রিলেকশন ছিল আছে, এই তো এটা কোনো ই না, আর এই এই ব্যাপার নিয়ে কোনো ই না। আজকে তো আপনাকে একেবারে খালি গায়ে, মাঝে কয়েকদিন দেখছি যে 2-4 জন আপনার নাম্বার চাইছে, এখন তো মেয়েরা যাবে, আর যদি শুনো যে এই লোকের 20টা বান্ধবী আছে আরো যাবে। তার মানে এক মেয়েরা কি দল গঠন করতে চাইতেছে নাকি? আপনার বলি, আপনার সাথে বেসিক্যালি আপনি যেহেতু আগে কাজ করতেন, কি বলছিলেন যেন? আমি কনস্ট্রাকশনের ঠিকাদারি করতাম না, হোটেল ব্যবসা তো ছিল আর রেস্টুরেন্টের ব্যবসা ছিল, তো ওখান থেকে হয়তো অনেক মেয়ের সাথে আপনার পরিচয় বা ওরা বিভিন্ন জায়গায় কাজ করে, যে মেয়েদের সাথে কথা হয় যতটুকু আপনার কাছে শুনছি আমি, তো আমার সাথে এরকম অনেক মেয়ের সাথে সম্পর্ক ছিল, সম্পর্ক বলতে কাজের সম্পর্ক ছিল। এই যে বাংলাদেশে যে মডার্ন ডান্স, যেটা নাচ বুঝছেন, তো আমি নাচের প্রোগ্রাম করছি দীর্ঘদিন, 5-6 বছর, আমাদের অনেক মেয়ে আছে আমাদের সঙ্গে নাচ করা, এখন দুবাই বা অন্য দেশে গিয়ে নাচ করে বারে, তো ওরকম আপনারও কিছু বান্ধবী আছে, তো বান্ধবীদেরকে নিয়ে এখানে একদিন পিকনিক হবে এরকম একটা আলাপ হয়েছে আর কি। তো পিকনিক কবে করব বলেন দেখি, একটু পরিষ্কার হোক চটটা, একটু পরিষ্কার পরিচ্ছন্ন হোক, তারপরে করি। সব দানা কাটা পরি নিয়ে আমরা একদিন খাবো সবাই। দানা কাটা পরি নিয়ে রিসোর্টের ঘরগুলা করি, রিসোর্ট যেহেতু করুন বুঝলেন না। না তার আগে একটা ঝলক দিতে হবে, শুনেন, যে কোনো কাজে যাবেন আগে একটা ঝলক দিতে হয়। ঝলকটা দেওয়া দিবেন, একটু পরিষ্কার হোক, এখন তো ঝলক দিলে কিছু দেখা যাবে না, জেনারেটর মেনারেটর গুলো আনি সেই ঝলক বলি নাই, বলছি যে শুরুটা তো করতে হবে, তাড়াতাড়ি শুরু করতে হবে, 10 জন না আসুক 2 জন নিয়ে আসেন, সেটা আসবে না। ঠিক আছে, ভালো থাকেন, আর আপনি অনেক লাকি, যদি আপনি ভাবিদের অনেক সহযোগিতা পান, ভাবিরা কিছু মনে করে না, তো আমার ওয়াইফও আমার ব্যাপারে কোনো কিছু মনে করে না, শুধু একটা ব্যাপারে মাইন্ড করে, না না সেটা না, মানে আমি যাকে প্রথম পছন্দ করতাম সে তাকে সহ্যই করতে পারে না, বাকি সবকিছু সে সহ্য করতে পারে, আর জানে যে আমি এর বাইরে কিছু চিন্তাও করি না বুঝছেন। কাজের সূত্রে অনেকের সঙ্গে পরিচয় আছে, কিন্তু আসলে কারোর সাথে মনে ওইরকম মেয়েরা তো বেশিরভাগ হিমটাই লাই হয় বুঝেন না। হ্যাঁ, কারণ মেয়েরা হিমটাই লয় চিন্তা করে, আমি যারে পাইছি তো পাইছি, হ্যাঁ আবার আরেকজনে কথাই বা কইব, জাস্ট কোনো অ্যাঙ্গেল, কোনো বিটক অ্যাঙ্গেল সিস্টেম দেখলেই মেয়েরা ঘরে স্ত্রী খেয়ে পা যায়, কি ব্যাপার তোমার এগুলা, এই এই তোমার সাথে সম্পর্ক ঠিক আছে, তুমি বলতেছো ভাই তোমার বোন, কিন্তু কথাবার্তা তো বোনের মতো না, আপনি কিন্তু কথাবার্তা বোন হিসাবে বুঝবেন, কিন্তু আপনি স্ত্রী কইব কি, কথাবার্তা তো বোনের মতো লাগতেছে। একটা বিষয় কি জানেন, আপনি তো এখানে আসছেন একদম চরের সাথে মিশে গেছেন, কিন্তু এখন বান্ধবীরা তো শহরের মানুষ, এখন বান্ধবীরা যদি আপনার সাথে না মিশে, আরে আগরে দারু দা বাইরে আমি শাল লাগবো না মিশবে। শুনেন, সবাই একটু গ্রামের ছোঁয়া চায়, একটু মাটির ছোঁয়া চায় বুঝছেন। আর একটা বিষয় হচ্ছে যে এই যে আপনার বান্ধবী আবার দেশের বাইরে আছে যে 2 জন, হ্যাঁ ওরা ভালো আছে, ওরা আসবে,
পাঁচ ছয় মাসের ভিতরে ইটালির থেকে একজন আসবে, চৈতির থেকে একজন আসবে, দেখতাম তো। তাই আসলে সবকিছু মানা নিতে হবে, বুঝলেন নাই না? ওনারা আসলে তো বেড়াইতে আসবে, এখানে বেড়াইতে আসবে, এখানে আমি যে একটা ফার্ম করতেছি প্লাস একটা রিসোর্ট করুম, তাহলে মনে করেন যে সবাই তো আসবে, আমার ভাই বেড়া তার আত্মীয়স্বজন বন্ধু বান্ধব, ঠিক আছে। আর এটা তো মনে করেন আমি রিসোর্টটা করলো তো আমার অ্যাডের প্রয়োজন আছে, এরকম একটা পদ্মার ব্রিজের পাশে এরকম একটা জায়গায় একটা রিসোর্ট হইব, বুঝছেন নাকি? এগুলো মানুষ দেখবো, আসবে পিকনিক স্পটে, আসবো পিকনিক করবো, ফিরতি করবো, আনন্দ করবো, যাইবো, ঠিক আছে। নিজের খামারে তো খাসি কেটে খাওয়া যাইবো, পাশে তো পদ্মার ইলিশের অভাব নাই, হ্যাঁ খাইবে, জ্বরের ভিতরে শাক সবজির অভাব নাই, এটি খাইবো। এক একজনে দুই তিন দিনের জন্য দেখা গেছে রুম গুলা ভাড়া নিবে, খাইকা থিকা সবাই মিলে। তবে এটা এখানে কি ফ্যামিলিগত ভাবে আসতে হবে, হ্যাঁ এখানে তো গ্রামীণ পরিবেশ, হ্যাঁ ফ্যামিলিগত আসতে হবে। যেমন আমরা একটা পরিবারে মা আছে, বাবা আছে, স্ত্রী আছে, আমরা দুদিন চরে বেড়াইতে চাই আমার রিসোর্ট তাদের জন্য। এই প্ল্যানিং তো আমি করতেছি পালের চরে, এখানেই ভাবছিলাম করব, তো নানা কারণে হয়তো এখানে আমার খুব বেশি আসা হবে না। কি কারণে আসা হবে না আপনি কিছু জানেন? তো আসলে আমি তো ঝামেলা ছাড়া লোক, ঝামেলা মুক্ত থাকতে চাই, আর আমরা তো জমি নিছি পালের চরে, তো ওখানে এরকম কিছু আমরা ভাবছি, এরকম কিছু করব আমরা, বুঝছেন তো। আর একটা বিষয় হচ্ছে যে আপনি তো নারায়ণগঞ্জ আপনার হোটেল ছিল না? কিসের হোটেল ছিল এটা? আমাদের আমার একটা বাংলা হোটেল ছিল, ভাতের বিষয় বিষয় আমার হান্ডির হান্ডি বিফ যাকে বলা হয়, ঠিক আছে, যেটা ইন্ডিয়ানে ইন্ডিয়ানে বেশিরভাগ হয়, সেরকম একটা প্রদর্শনের একটা রেস্টুরেন্ট ছিল, ওটা ছেড়ে দিয়েছেন? ওটা ছেড়ে দিছি, প্রবলেম হয়ে গেছে, নিজে অসুস্থ হয়ে গেছিলাম, পারি নাই গা রাখতে, হ্যাঁ জায়গারও একটু প্রবলেম ছিল, মিলা জিলা অনেক কিছু প্রবলেম হয়েছিল। আচ্ছা তো এখন ওইরকম কিছু একটা এখানে করবেন হয়তো? হ্যাঁ এরকম কিছু একটা করুন, ওই তো বললামই তো, মনে করেন 10 থেকে 12টা বেডরুম করুন, ছন দিয়া গ্রাম্য পরিবেশ, আপনার এই পাহাড়ি বাসা নাম, পাহাড়ি বাসের বেড়া চাল ছনের, হ্যাঁ আর ম্যাটস মোটস খাট মাট যা আছে সব ভিআইপি ভাবে। আচ্ছা হ্যাঁ সব স্প্রিং এর জাজিম ঠাজিম স্প্রিং এর ম্যাটস গুলো আনো, সব আনকমন ভাবে, জাস্ট বেড়া থাকবে পাহাড়িয়া বাসের, চাল থাকবে সনের, বুঝলেন নাকি? আর পুরা ঘরে পুরা ঘরটার ভিতরে মনে করেন হালকা পাতলা আলো, ওকে জেনারেটর সিস্টেমে। আর রান্না তো কোনো সমস্যা নেই, আপনি খুব ভালো রান্না করেন। হ্যাঁ রান্না যদি দেখা গেছে 25 জনের বেশি হইলে আমার সহযোগিতা নিতে পারবো, আর অল্প হইলে সমস্যা নাই, আর অল্প হইলে না, অল্প হইলে তারা নিজেরা রান্না করে খাইব, কিংবা আমি অন্য করে যাবো, ঠিক আছে। আর যদি তারা হান্ডি বিফ খাইতে চায়, কিংবা কোনো ভালো ইন্ডিয়ান রেসিপি ছাই চাইনিজ মানে যা আছে এগুলো যদি হয়, সেটা আমাকে আগে এটা আমাকে এক সপ্তাহ আগে বলতে হবে, আমি লিস্ট দিয়ে দেবো জিনিসগুলো, হ্যাঁ দিয়ে যাবে, আমি তাদের জন্য করে দেবো। তাহলে আমরা শেষ কথা বলতে পারি, বেসিক্যালি আপনি চরে আসছেন এই রিসোর্ট করার জন্যই? বেসিক্যালি আমার ছোটবেলা থেকে ফার্মের একটা শখ, আর ফার্মের শখ অনুযায়ী চিন্তা করলাম রিসোর্ট তো আমার এমতো করার একটা ইচ্ছা ছিল, আর দেখি চারোদিকে নদী, মাঝখানে একটা দ্বীপের মতো, তাহলে এখানে একটা রিসোর্ট করলে এখানে মানুষ ঘুরতে আসলে ভালো হবে, তখন মাথায় নিলাম তাহলে আমি এখানে, আমার ওইটাও আমার একটা সিস্টেমে ছিল, তাহলে এটা আমার এখানেই করলে ভালো হয়, হ্যাঁ সেজন্য মানে ভাবনাটা কাজ করছে যে আসলে আমার পাশাপাশি আর্থিক আর্থিকের একটু প্রবলেম থাকতে পারে, দেখা গেছে আমার না, আপনার যারা বান্ধবী আছে সুন্দরী ললনারা আছে সবাই অনেক আমার হেল্প করবে, ঠিক আছে। তারপরে মনে করেন প্রায় চেষ্টা করতে 40 লাখ টাকা মিনিমাম লাগবে। না আপনার সৈদার ভাই যে বান্ধবী আছে ওনার নাম আমি জানি না, জানতেও চাই না, তো সেই বান্ধবীকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা, সে যদি ভিডিও দেখে আপনাকে অনেক বেশি পছন্দ করে, সেই পছন্দের থেকেও আপনার একটা ফান্ডিং তৈরি হয়ে যাবে, আর যে কোনো কাজই না শুরু করলে হয়ে যায়, শুরুটা যেহেতু আপনি উদ্যোগ নিয়েছেন হয়ে যাবে।